দেশে সামগ্রিক পরিবর্তন হলেও বেশ কিছু ঘাটতি আছে। সাংবাদিকদের সেসব দায়িত্বের সাথে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে জাতীয় প্রেস ক্লাবে রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির প্রয়াত সাধারণ সম্পাদক ও প্রখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণ সভা ও বাংলাদেশের অর্থনীতি রাজনীতিতে কার্টুনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, একজন কার্টুনিস্ট তার আঁকা কার্টুনের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে পারেন। অনুষ্ঠানে বক্তারা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের কথা ভেবে অনেকে কার্টুন আঁকতে ভয় পান। শুধু সরকার নয়, যে কোনো দলের বিরুদ্ধে কার্টুন আঁকলেও সমস্যায় পড়তে হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী হক। সার্বিকভাবে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসছে, গ্যাপ আছে ওখানে ওখানে অস্বীকার করব না, অনেক ঘাটতি অনেক জায়গায় আছে, দৃশ্যমান ঘাটতি আছে, পীড়াদায়ক ঘাটতি আছে, অন্যায় আছে, সেগুলো আমরা সমাজে সবাই আপনাদের আপনাদের প্রকাশ বলা আমাদের ফিলিং আমার দায়িত্ব পালন এর মধ্যে আমরা আশা করি এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো।